তিনশো দিন রাজনীতি হয় তিনশো পঁয়ষট্টি সেকেন্ড রাজনীতি নয় রাজনীতিবিদদের নেই অনুষ্ঠান অথচ অরাজনৈতিক সমস্ত প্রশ্নের বান না মানে বান মানে একেবারে তীরের মতো বান দেইনি আমরা আমরা একটু নস্ট্রালজিক হবার জন্য বান প্রশ্ন ছুড়ে দিই দর্শক সেই সমস্ত প্রশ্নের উত্তর দেবার জন্য আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন ইসাক আলী খান পান্না সাবেক সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ ছাত্রলীগ পান্ডা আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালোই আছে আপনারা কয় ভাই বোন আমরা চার ভাই তিন বোন আচ্ছা কোথায় আপনাদের বেড়ে ওঠা কোথায় ছিল আমার বেড়ে ওঠা আমাদের গ্রামে নাজপুর জেলা কাউখালী উপজেলা পরবর্তী পর্যায়ে পুরেশপুর জেলা সদরেই আমি পড়া হয়েছি পড়াশোনা ওখান থেকে আচ্ছা স্কুলে আপনি কেমন ছাত্র ছিলেন ছোটবেলা একটু ডান পেটে ছিলাম যেমন করে আমি একটু খেলাধুলাটা পছন্দ করতাম একদম ছোটবেলা যেটা হতো প্রাইমারি স্কুলে যেটা এই স্কুলে পড়াশোনা ফাঁকা ফাঁকে একটু পালাতাম এবং সেটা করতাম যে বন্ধুরা মিলে ওই আমাদের গ্রামে যেটা হয়েছে আপনার হাডুডু খেলে গায়ে কাদা মেখে যেত এবং ওই পাশেই ছিল খাল বাড়ির সামনে খাল সেই খালে সাঁতার কাটতাম কতক্ষণ সাঁতার কাটতাম মানে চোখ লাল না হওয়া পর্যন্ত নাকি কিছু চোখ লাল না হওয়া পর্যন্ত তো আছেই এবং গায়ে কাদা না থাকলেও কাদা মাখা হইতো এবং এমনভাবে হয়তো মানে বুঝতে পারতো না একে অপরকে চিনত না এবং অনেক সময় আমাদের ছাড় যারা প্রাইমারি স্কুলের টিচার ছিলেন ওনরা হেঁটে যাওয়ার পথে দেখতেন পরদিন ক্লাসে আবার এটার জবাবদেহি করতে হইতো কেন এগুলো করছে এবং গায়ে কেন কাদামা করছে এবং ওই উপর থেকে লাভ দিয়ে একজন পড়তো গাছের নারকেল গাছ একটা ছিল ওর ছড়ি ধরে ওই জাম্প করে যে আবার খালের ভিতরে পড়ে আচ্ছা আপনি প্রথম পালিয়ে সিনেমা দেখেছিলেন কোন ক্লাসে এটা বলা মুশকিল আমরা পালিয়ে সিনেমা দেখেছি সিক্স সেভেনে পালিয়ে দেখেছি এখানে একটা মজার ঘটনা আছে আমরা বন্ধুরা আমি একটু করেই বলি যে ভয় ছিলাম যে একটা সিনেমা আসছে কিন্তু যেতে পারতেছি না কিন্তু এটা পলাই পালাইয়ে যেতাম অনেক সময় রাত্র এগারোটার পর যেতাম ওই যে নয়টার পরে যে শ্রোটা হতো ওইটা পড়াশোনা শেষ করে বাসায় ওই মশারিটা খাটাইয়ে রাখতাম মশারিটা খাটাইয়ে কোল বালিশটা দিয়ে মাঝখানে এবং লেপটা উপরে রেখে বড়ো ভাই কাছে থেকে পড়ছি তো ওইখানে উনি মাঝে মাঝে চেক করতেন পড়ছি কিনা কিন্তু আমাদের বাসায় যে কাজের ছেলেটা ছিল ও মাঝে মাঝে একটু ওরে ও পক্ষে বলতো ও বলছে ঘুমিয়ে গেছে তো ওই সময় আর কি সিনেমা হলে চলে গেছিলাম রাত্রে এইভাবে সঙ্গবদ্ধভাবে যেতাম আমি প্রথম প্রেমের চিঠি কোন ক্লাসে পেয়েছিলাম প্রেমের চিঠিটা বইয়ের ভিতরে একটা চিঠি আসছে কিন্তু চিঠিটা কে দেশে ওটা বুঝতে পারি নাই ওই সময় কিন্তু আমাদের বন্ধু বান্ধব বা আমরা অনেকে সাসপেক্ট করেছি আমি ক্লাসে ক্যাপ্টেন ছিলাম ক্লাসে একটু মাতব্য ছিলাম আমি স্কাউটিং করতাম প্রথম কাপ স্কাউট বয়েস স্কাউট স্কাউট আমি তো একটা লিডার লিডার একটা ভাব ছিল আমি ওর ফুটবল খেলতাম খুব ভালো স্পোর্টসম্যান ছিলাম হাই জাম্প লং জাম্প দবুর এগুলো আমার আইটেম ছিল তো আমি সবার মাঝে একটু পরিচিতি ছিলাম কলেজ সংসদেও আবার আমি নির্বাচন করেছিলাম তো স্কুলে এই ঘটনাটা ঘটেছিল আমি সায়েন্সের স্টুডেন্ট আমরা বৃত্তি পরীক্ষা দেবো এবং আমাদের প্র্যাকটিক্যাল এগুলো হয় কিন্তু ওখানে আমাদের আর একটি ফ্যামিলি ছিল ওনার ওনার ডাক্তার ছিল সাহেব তো ওনার মেয়েও ও খুব শান্ত ছিল তা আমরা ওখানে কোয়েডিকেশন তো তো এটা আর কি অনেক দিন ধরে বন্ধু বান্ধবাই ভাবতেছিলো যে হয়তো বা আমরা একে অপরকে পছন্দ করি কিন্তু সেটা ওরকম না ও আমাদের বাসায় আসতেন ফ্যামিলিগতভাবে আবার আমিও আমার একটা ভাগনা ছিল আমরাও যেতাম তো এই থেকেই আর কি অনেকে মনে করতো কিন্তু একটা চিঠি আসছিল কিন্তু বন্ধুরা ওকে ডাউট করছে কিন্তু আমি আর পরের বিষয়টা বুঝতে পারিনি এবং বলতেও সাহস পাইনি হ্যাঁ সেটেল বলতে পারেন কিন্তু আমাদের পছন্দের পরবর্তী পর্যায়ে সেটেল ভাবি বলে যাকে সম্বোধন করেছিলেন আমার বেটার পার্ট উনি ছিলেন ঢাকা ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট উনি একসময় সাপটুলেট করতেন এবং শামসুলনা হল ছাত্র সংসদের ভিপি ছিলেন ওনার নাম আইরিন পারবিন বাঁধন এবং নাইনটি থ্রিতে এসে বিসিএস করে কাটার স্যার বিরুদ্ধে চলে যায় অ্যাডমিনে তো ওনার সাথে আমার এই মিছিল ক্যাম্পাসে মিছিল তখন সিনিয়ররা ক্যাম্পাসে নেতৃত্ব দিতেন ভাই রহম ভাই ওই টাইমেই বিশেষ করে দুজনই আপনারা খুবই নাম করা সেলিব্রেটি ওই ছাত্র ছিলেন আপনাদের বিয়ের পরে রাগারাগি হলে ছোট্ট রোমান্টিক রাগারাগি হলে কে আগে সরি বলতো এটা অনেক ক্ষেত্রে আমি বলতাম অনেক ক্ষেত্রে আমি বলতাম ধন্যবাদ এটা হওয়ার জন্য দর্শক আমাদের শেষ সময় চলে এসেছি আমরা এই তোখড় ছাত্র নেতার কাছ থেকে আমরা শুনতে চাই তরুণদের উদ্দেশ্যে ছোট্ট করে বলবেন যে আমরা যে জায়গাটিতে আছি বাংলাদেশে সেই জায়গাটি দিয়ে তরুণদের কি করা উচিত এই যে ক্রীড়া অঙ্গনটায় তরুণদের বিচরণ খুব কম এখন দেখা যাচ্ছে উৎসাহটা কম হয়ে যাচ্ছে সেখানে তরুণদের এই লেখাপড়ার পাশাপাশি এই কালচারাল অঙ্গনে তাদের সম্পৃক্ত থাকা উচিত কারণ কি দেখা যাচ্ছে যে যে কোনো দেশের সামাজিক পরিবর্তন বলেন আন্দোলন বলেন সংগ্রাম বলেন সমাজ পরিবর্তন বলেন দাবি আদায় বলেন এটা কিন্তু কালচারাল অঙ্গনের মানুষের কিন্তু একটা সম্পৃক্ত থাকে আর একটা তরুণ যখন খেলার মাঠে থাকবে এবং কালচারাল অঙ্গনে ব্যস্ত থাকবে তার পক্ষে কিন্তু খারাপ কিছু করা সম্ভব না একটা লেভেলের নিচে না নামা সম্ভব না তো তরুণরা যদি লেখাপড়ার পাশাপাশি নিজেদেরকে এই কালচারাল অঙ্গনের সাথে খেলাধুলার সাথে সম্পৃক্ত রাখতে পারে লাইব্রেরি এবং পড়াশোনার পাশাপাশি তাহলে নিঃসন্দেহে সে নিজেকে গড়তে পারবে এবং তাকে দেখে তার বন্ধুরা ছোটরাও তৈরি হতে পারবে আগামী দিনে বাংলাদেশকে ধরার জন্য দর্শক আমাদের রাষ্ট্রনায়ক বলেছেন মাস্ক মাস্ক আমাদের পরতে হবে মাস্ক আমরা দ্বিতীয় ওয়েবের মধ্যে আছি আমরা আরও সতর্ক হব আমরা মাস্ক পরব এবং নিজে সাবধান থাকবো অন্যকেও সাবধান করবো